কে আপনারা, কি চান? Don't move. চিৎকার করার চেষ্টা করলে সারা জীবনের মতন মুখ বন্ধ হয়ে যাবে। গলাটা খুব চেনা, কোথায় শুনেছি যেন আগে। কে আপনি, কি চান? এখনই এলো, একটু মেজার বুঝলে গুলি করে দিতে এদের হাত কাঁপবে না। কি করবো আমি এখন, কি করে বাঁচাবো ওকে? কি চান আপনারা? এখানে এইভাবে আসার কোনো কারণ তো আছে, কি চান বলবেন? অরুণেশ চ্যাটার্জির মুক্তি। পারবে দিতে? অবশ্য তোমার কাছে আর কোনো অপশন নেই কোনোক। কোর্ট ওনাকে দোষী সাব্যস্ত করেছে, আমি কি তোমার জন্য উনি দোষী সাব্যস্ত হয়েছে? হাজার বারণ সত্ত্বেও তুমি কোর্টে সাক্ষী দিয়েছ। অরুণেশ চ্যাটার্জির অপরাধের কোনো শেষ নেই, উনি আমাকে পাগল প্রমাণ করে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেন। উনি ওনার লোকদের দিয়ে আমার স্বামীকে জ্যান্ত কবর দেন। এত কিছু করার পরে যখন ওনার মনে হলো একটার পর একটা প্ল্যান ভেসে যাচ্ছে, তখন উনি ঠিক করলেন উনি আমাকে সরিয়ে ফেলবেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অরুণেশ চ্যাটার্জিকে এই সব কিছুর জন্য দায়ী করা হচ্ছে। অরুণেশ চ্যাটার্জি অপরাধ করেছে, তাই শাস্তি পেয়েছে। এবার সেটা তুমি পাবে। কেউ টেল ল্যাজে পা দিলে ছোপুল খেতেই হবে ম্যাডাম। আমাদের আদালতে ফুলের কোনো ক্ষমা নেই। এইভাবেই কথা বলে যেতে হবে, যদি আওয়াজ শুনতে পায় তাহলে নিশ্চয়ই সাবধান হয়ে যেতে পারবে। আমাকে ছেড়ে দিন,
আমাকে দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ছেড়ে দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো, ডোন্ট ওয়ারি। কিন্তু একটাই আফসোস, কি বলো তো, তোমার বাচ্চাটা কোনো দোষ না করেও এই পৃথিবীর আলোটা দেখতে পাবে না। এরা ঠিক কি চায় সেটা না জানা পর্যন্ত চুপচাপ এদের কথা শুনে যেতে হবে, তারপর ভাগ্যে যা আছে তাই হবে। একদমই না, বরং মায়া হচ্ছে ছেলেটার প্রতি, সে তো এখনো তোমাকে ভালো করে চেনেনি। এসব তুমি তোমার গায়ের জ্বালা মেটানোর জন্য বলছো, আমরা সেটা আমি বুঝতে পেরেছি। আর তোমার ওই নিকিতা, ওই নিকিতাকে দেখলে আমার হিংসে টিংসে কিচ্ছু হয় না। কি হয় জানো? ঘৃণা হয়, ঘৃণা হয়। ইয়েস, জাস্ট গা ঘিন ঘিন করে আমার ওকে দেখলে। আমি আর যাই হই না কেন, খারাপ হতে পারে, কিন্তু ওর মতো মুখোশ করে আমি কোনোদিনও কারোর ঘর ভাঙতে পারবো না। সবকিছুর দায় তুমি আমাকে দিও না, অভ্র আমার একার নয়, এটা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এবার আমিও তোমাকে একটা কথা বলি। আরো কথা? খুব জরুরি কথা। আরো কথা বাকি আছে তার মানে তোমার? বেশ বলো, কি বলতে চাও? কষ্ট হয়, ভাবনা হয় তোর জন্য। প্লিজ প্লিজ একটা ফোন কর।